Hello everyone. So আজকে তো আজকে আমরা যাচ্ছি কোচবিহারের খালাশি পট্টিতে, যেখানে তোমরা জানোই খুব রিজনেবল প্রাইসে মোমোস পাওয়া যায়। আরেকবার বলো কাট কর, কারণ এত কম প্রাইসে 16টা মোমো দিচ্ছে 40 টাকায়। ঠিক আছে, মোমোগুলো চলে এসেছে, দেখতেই পাচ্ছ মোমোটা থেকে কিন্তু একটা গরম গরম ধোয়া বেরোচ্ছে। এদিকে ওয়াও, জাস্ট ফাটিয়ে খেতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আবারও অনেকদিন পরে আমি নিয়ে চলে এসেছি নতুন ফুড ব্লগ। অনেকদিন ভিডিও দিতে পারিনি, আমি জানি তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে তুমি ভিডিও দিচ্ছ না কেন, বাট দেখো বাড়িতে কিছু প্রবলেমের জন্য আমি দিতে পারিনি, বাট এবার থেকে ডেফিনেটলি আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আজকে আমরা যাচ্ছি কোচবিহারের খালাশি পট্টিতে, যেখানে তোমরা জানোই খুব রিজনেবল প্রাইসে মোমোস পাওয়া যায়। সেই মোমোসগুলো আজকে আমরা ট্রাই করব, তার সাথে ওখানে থুকপাও পাওয়া যায়, সেটাও আমরা ট্রাই করব। তো আই হোপ তোমরা ভীষণ হ্যাপি হবে ভিডিওটা দেখে। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, চলো এবার মোমো খেতে যাওয়া যাক। তো আমি টোটোতে বসে গেছি, বিকজ আমার বাড়ির থেকে খালাশি পট্টিটা একটুখানি দূরে, এই জন্য আমরা টোটোতে বসে গেলাম, টোটো করে যাচ্ছি। তো আমার তো খালাশি পট্টির মোমো ভীষণ ভালো লাগে, কারণ ওখানে না অনেক কম প্রাইসে তোমরা অনেকগুলো মোমো পাবে, সেটা তো আমি তোমাদেরকে দেখাবোই। তো এবার যাচ্ছি গিয়ে তোমাদেরকে একদম ডিরেক্ট ওখানে গিয়ে কথা বলছি। সো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খালাশি পট্টির ভেতরে চলে এসেছি, আর যেই মোমোর দোকানটার কথা বলেছিলাম সেখানে আমরা চলে এসেছি। আমাদের সাথে এখানকার ওনার আছে। তো দিদি, তোমাকে বলবো যে তোমাদের এখানকার স্পেশালিটিটা যদি একটুখানি বলো। মানে ভেজ মোমো তো মানে সবারই আসে খায়, মানে সবই তো চিকেন খেতে পারে না, ওই জন্য ভেজ বানায়। আর দাম মধ্যে ভালো টেস্ট ও আর পিসও বেশি পাওয়া যায়। দিদি তুমি বলো যে তোমার এখানে এক প্লেট মোমোতে কতগুলো মোমো থাকছে? আর দামটা তুমি যদি একটুখানি বলো। 40 টাকা কিন্তু 16 পিস মোমো, যেটা কোচবিহারে সাধারণত পাওয়া যায় না, তো এখানে পাওয়া যায়, বুঝতেই পারছো। আর তাছাড়া মোমো ছাড়া তোমার এখানে কি আছে তুমি যদি একটুখানি বলো? আর একটা থুকপা বিক্রি করে, ওটা হচ্ছে 30 টাকা বাটি চিকেন। আচ্ছা, তো তোমরা শুনতেই পেলে, তো আমরা এখান থেকে সেই মোমো আর থুকপাটা নেবো, নিয়ে তোমাদেরকে ট্রাই করে অবশ্যই দেখাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ 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 ভালো লাগবে। আর এটা হলো মোমোর দোকানটা, তোমাদেরকে পুরো দোকানটা একটুখানি ঘুরে দেখাই। এই হলো গলিটা, যে গলিটা দিয়ে আমরা এখানে ভেতরে এসেছি, আর এরকম ভিড় কিন্তু সবসময় থাকে, আর এই দোকানটা কিন্তু এনাদের বাড়ির ভেতরেই। আমরা এখানে কিন্তু বসে গেছি, আর প্রচণ্ড ভিড় এখানে, অনেকক্ষণ প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়ে থেকেছি, তারপরে একটা জায়গা পেয়েছি, এখানে বসছি। মানে প্রচণ্ড ভিড়, সন্ধ্যা থেকে এখানে এতটা ভিড় হয়, তোমরা এসে লিটারালি দাঁড়িয়ে থাকতে হবে, বিকজ এনাদের টেস্ট অনেক ভালো। আর তোমাদেরকে একটা জিনিস আমার দেখানো হয়নি, সেটা হচ্ছে এরা কিন্তু সাথে সাথে বানিয়ে তোমাদের সামনেই স্টিম করে দেয়, এটা হলো এখানকার ইউনিক একটা ব্যাপার। তো তোমাদেরকে যাওয়ার পথে আমি দেখিয়ে দিয়ে যাবো। সো এখন আমাদের মোমোগুলো আসছে, খেয়ে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি কীরকম খেতে। আমাদের কাছে মোমোগুলো চলে এসেছে, দেখতেই পাচ্ছ মোমোটা থেকে কিন্তু একটা গরম গরম ধোয়া বেরোচ্ছে। এদিকে দেখা একটুখানি, লিটারেলি মোমো সাইজটা দেখতে পাচ্ছ অনেক বড় বড়। তার সাথে আমাদের কাছে চলে এসেছে থুকপা, যেটার উপরে চিকেনগুলো শ্রেড করে দেওয়া আছে, দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে, বিকজ এই ঠান্ডায় এত সুন্দর মোমো আর থুকপা পেলে জাস্ট জমে যাচ্ছে ব্যাপারটা। তোমাদেরকে আমি এখন একটুখানি খেয়ে দেখাচ্ছি কীরকম খেতে। রেড চাটনি দেওয়া আছে, তার সাথে মোমোর কোয়ান্টিটি দেখতে পাচ্ছ 16টা মোমো 40 টাকা, আমার মনে হয় না কোচবিহারে কোথাও দেয়। সো এবার আমি ট্রাই করছি, তোমাদেরকে জাস্ট একটুখানি ভেঙে দেখা, একদম গরম গরম মোমো, ভেজ মোমো কিন্তু এটা। এবার আমি ট্রাই করছি, ওয়াও, জাস্ট ফাটিয়ে খেতে। চাটনিটা এত স্পাইসি, তার সাথে মোমোটা জাস্ট অসাধারণ একটা কম্বাইন করছে একসাথে, দারুণ লাগছে খেয়ে। ডেফিনেটলি তোমরা এসে এখান থেকে ট্রাই করতে পারো। তোমাদেরকে আমি মোমোর ভিতরে স্টাফটা একটুখানি দেখাচ্ছি, এদিকে নিয়ে দেখতে পাচ্ছ মোমোর কিন্তু উপরের যে তোমার লেয়ারটা দেখতে পাচ্ছ একদমই পাতলা একটা লেয়ার, তার সাথে এখানে বাঁধাকপি দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে, সামান্য একটুখানি আমি গাজর দেখতে পাচ্ছি, বাট খেতে কিন্তু লিটারেলি ভীষণ 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 ভালো। ডেফিনেটলি আসো আর এখান থেকে মোমোগুলো ট্রাই করো। আর মোমোটার মধ্যে কিন্তু একটা দেখতে পাচ্ছ গ্লেজি ভাব দিচ্ছে, তার কারণ এখানে ওনারা হয়তো বাটার বা অয়েল ইউজ করেছে, এর জন্য কিন্তু ভীষণ ভালো লাগছে। এই যে দেখতেই পাচ্ছ একটুখানি অয়েলি অয়েলি ভাব, আমার কিন্তু দারুণ লেগেছে, এই জন্যই তোমাদেরকে আমি এখানকার সন্ধানটা দিলাম। তোমরা কিন্তু এখানে এসে খেতে পারো, কারণ 40 টাকা এতগুলো মোমো আমার মনে হয় না কোথাও দেয়। সো এবার আমি এখান থেকে ট্রাই করবো থুকপাটা, চিকেন শ্রেড করে দেওয়া আছে, তার সাথে এটা হলো নুডলসটা, তার সাথে এখানে আছে তোমার ধনে পাতা, একটুখানি ছোটো ছোটো টমেটোর কুচি আমি দেখতে পাচ্ছি। সো চল এবার ট্রাই করা যাক একটুখানি। সবার ফার্স্ট আমি স্যুপটা খেয়ে দেখি, ভীষণ একটা ঝাঁঝালো, এই ঠান্ডায় জাস্ট জমে যাবে ব্যাপারটা, আর চিকেনটার জন্য আরও বেশি ভালো লাগছে।
টমেটোর যে স্যুপটা হয় তার মধ্যে একটুখানি বেশি স্পাইস ঢেলে তার সাথে নুডলসটা দেওয়া হয়েছে, তো একটুখানি স্পাইসি খেতে ভালো, ডেফিনেটলি এসে ট্রাই করতে পারো তোমরা। তো এবার আমরা একটুখানি এখান থেকে নুডলসটা ট্রাই করবো। থুকপাটা অসম খেতে, তার কারণ তুমি যখন দুটো একসাথে কম্বাইন করে খাচ্ছ না, যখন নুডলসটা নিচ্ছ তারপরে একটা সিপ নিচ্ছ ঝোলটার, অসাধারণ লাগছে। আমি মানে আমার কোচবিহার খাওয়া বেস্ট একটা থুকপা, ডেফিনেটলি তোমরা এসে ট্রাই করতে পারো, অসাধারণ। জাস্ট ধনে পাতা খুব সুন্দর একটা ফ্লেভার, তার সাথে একটুখানি ট্যাংলিনেস স্পাইসি দুর্দান্ত খেতে, 10/10। তো তোমরা অবশ্যই এখানে এসে মোমোগুলো আর থুকপাটা ট্রাই করতে পারো। তো আমি পুরো খাবারটা খেয়ে নিই, খাওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। তোমরা যারা কোচবিহারে থাকো, যারা এখনও এখানে আসোনি, একবার হলেও এসে যাও, কারণ এত কম প্রাইসে 16টা মোমো দিচ্ছে 40 টাকায়, ভীষণ ভালো খেতে। তার সাথে এই যে থুকপাটা তুমি যখন একটা করে বাইট, একটা চিকেনের স্ট্রেট নিচ্ছ, তার সাথে একটা নুডলস নিচ্ছ, তার সাথে তুমি একটুখানি স্যুপ নিয়ে খাচ্ছ, তখন জাস্ট ব্যাপারটা আরও জমে যাচ্ছে, দারুণ খেতে। তো আমার সাথে একজন এসছে, ওকে ও ফার্স্ট টাইম এসছে, বিকজ আমি এখানে অলরেডি একবার এসেছিলাম, ও ফার্স্ট টাইম এসছে, ওকে একবার ওর থেকে তোমরা শুনে নাও যে কীরকম খেতে। তো আমি ওকে জিজ্ঞাসা করবো তোর কেমন লাগলো। কেমন লাগলো? হ্যাঁ, আর মনে এখানে কিন্তু রেগুলার কাস্টমার আছে, আমি তোমাদেরকে বলবো যে তোমাদের কিরকম লাগে এখানকার মোমো। আমি তো প্রায় প্রায় আসি এখানে মোমো খেতে, ভালোই লাগে। তো আমার যেমন মোমো ভালো লাগে, আমি মোমো খাচ্ছি, ও থুকপা ভালো লাগে, ও থুকপা। আচ্ছা, তোমার থুকপাটা কেমন লাগলো বলতে? অসম। আচ্ছা, ঠিক আছে। তো থুকপা এখানকার আমাদের খুচরো খালাশি, খালাশি পটি ফেমাস, ঠিক আছে, হালকা স্পাইসি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো ওর উপর দিয়ে চিকেন শেড করে দেওয়া ছিল, শেড করে দেওয়া ছিল, বলতে অসম, বেশি কিছু আর বলতে পারলাম। সো তুমি অডিয়েন্সকে কিছু বলতে চাও? তো তোমরা যারা কুচবিহারবাসী তারা রেগুলার আসো, আর যারা বাইরে থেকে আসতে চাও এসে এখানে ভিজিট করে যেতে পারো, ওটা অসম। মোমোটা আমি ট্রাই করি না, মোমোটা আমার অতটা ইন্টারেস্ট লাগে না। তোমার তুমি কি তুমি কিছু বলতে চাও? আচ্ছা, সো তোমরা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? রংবাহারি রান্নাঘর আমার চ্যানেলের নাম, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও। তো আমি একটুখানি সাবস্ক্রাইবারও বাড়িয়ে নিলাম, সো এখন আমি, হ্যাঁ, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের দিদি, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সো আমি যাওয়ার পথে তোমাদেরকে একটুখানি মোমো বানানোটা দেখিয়ে যাবো। সো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় থাকে সবসময়, এরকমই প্রচণ্ড ক্রাউডেড থাকে। সো তোমাদেরকে যাওয়ার পথে আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি এখানে মোমোটা বানাচ্ছে দিদি। সো এখানে কিন্তু, হ্যাঁ বলছি, সো এখানে কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবে মোমো বানানো হয়, চোখের সামনে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে মোমোটা বানানো হচ্ছে। সো পুরো ফ্যামিলিটা মিলে এখানে এনারা এই কাজের মধ্যে যুক্ত আছে। তো আমি ডেফিনেটলি বলবো তোমরা যারা কোচবিহারবাসী আছো, এখানে আসো, এসে মোমোটা খেয়ে যাও, সাংহাই ফাস্টফুড সেন্টার, ডেফিনেটলি আসো, এসে তোমরা মোমোটা এখান থেকে খেয়ে যাও। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানাতে ভুলবে না। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটার, তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী আরও কিছু সুন্দর ফুড ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।